আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। আমি মোহাম্মদ ইসলামুল কবির, কবির একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো 2021 সালে যে নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের জন্য একটি সুখবর যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে সিলেবাস সেটা অলরেডি চলে এসেছে। তো আমি আজকে অ্যাসাইনমেন্টে আলোচনা করব, পরবর্তীতে তোমাদের এখান থেকে অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো প্রথমেই বলছি যে তোমাদের জন্য ষষ্ঠ সপ্তাহে ইংলিশ একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন, এখান থেকে টাইটেল আমরা দেখছি লেসন ওয়ান ফুড, গুড ফুড, লেসন টু আছে কাইন্ড অফ ফুড, আর লেসন থ্রি আছে ইওর ডেইলি ডায়েট। এখান থেকে অ্যাসাইনমেন্টের যে কাজটি দেওয়া আছে সেগুলো লেসন থ্রি, যে ইওর ডেইলি ডায়েট, এখানে মেক এ লিস্ট অফ ফুড আইটেমস ইউ মেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, আর তারপর হচ্ছে ব্রাঞ্চ এ মেল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, লাঞ্চ আফটারনুন টি এ স্মল মেল you can have in the afternoon and dinner, and identify that what kinds of food they are, for example protein, carbohydrate, etc. এরপর টু নম্বর আছে ডিসাইডেড ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড, ইয়েস গিভ রিজনস। থ্রি নম্বর আছে ইফ ইটস নট এক্সপ্লেইন হোয়াই নট। এখান থেকে আমরা দেখতে পেলাম তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ সিলেবাসটি। এরপরে অষ্টম শ্রেণীর একটি সিলেবাস আছে, সেটি হচ্ছে কৃষি শিক্ষা। এখান থেকে আমরা দেখছি দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি আছে, এখানে পার্ট 1 থেকে 8 পর্যন্ত পড়ে নির্ধারিত যে কাজটি আছে সেটা আমাদের অ্যান্সার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে একটি উদ্দীপকের মতো একটি অংশ দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ যে গাছের পাতা কেন ঝলসে যায়। এরপর দুই নম্বর হচ্ছে গাছের চারা কেন ঢলে পড়ে। তিন নম্বর হচ্ছে গাছের পাতায় বাদামি কালো বর্ণের দাগে গাছের কী কী ক্ষতি হয়। চার নম্বর হচ্ছে এ ধরনের পরিস্থিতি থেকে কীভাবে গাছের রোগ প্রতিরোধ করা যায়। এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর নির্ধারিত কৃষি অ্যাসাইনমেন্ট। এরপরে অষ্টম শ্রেণীর আরেকটি অ্যাসাইনমেন্ট বাকি আছে, সেটি হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান, যেহেতু কৃষি শিক্ষা আছে। তো কৃষি গার্হস্থ্য বিজ্ঞানের জন্য আমি বলছি অষ্টম অধ্যায় আছে খাদ্য পরিকল্পনা, যে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত তালিকা বিষয় 1 থেকে পার্ট 6 পর্যন্ত আছে। এখান থেকে একটি অ্যাসাইনমেন্ট ছক আকারে দিতে হবে, সেটা হচ্ছে তোমার বয়স 13, নিচের ছক অনুযায়ী একদিনের খাদ্য তালিকা তোমরা এখানে করবে, যে সকাল দুপুর বিকাল রাত এখানে কোন কোন ধরনের খাবার তুমি এখানে আরও দেওয়া রয়েছে, শস্যজাতীয় খাবার, সবজিজাতীয় খাবার ইত্যাদি। তো এখান থেকে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবা। তো এই অ্যাসাইনমেন্ট তিনটির যে সাবজেক্ট দেওয়া হচ্ছে সেখান থেকে নমুনা উত্তর আমি এখান থেকে দিয়ে দিব। তো সেই নমুনা উত্তরগুলো নিয়ে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। সেই নমুনা উত্তরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে হবে, কারণ সবার আগে যেন নমুনা উত্তরটি তোমার কাছে চলে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।